নিম ফুলের মধু ধারাবাহিকে আসতে চলেছে নতুন এক চমক, যেখানে দেখা যাচ্ছে রুচিরা মারা গিয়েছে এবং রুচিরার খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে পর্ণাকে, এবং পর্ণা সেই সময় একেবারে দুস্থ হয়ে হেঁটে চলেছে এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সে মনে মনে ভাবছে কখন তাকে বাঁচাতে আসবে সৃজন, তার প্রিয় সৃজন তাকে কখন এই দোষ থেকে মুক্ত করবে, বিনা দোষে কেন সে এইভাবে শাস্তি পাবে। তখনই ঠিক এন্ট্রি হয় একেবারে সৃজনের, আমাদের সকলের প্রিয় অভিনেতা রুবেল দাসের, বাবুর চরিত্র থেকে বেরিয়ে এসে এবার কি এন্ট্রি নিচ্ছে হিরোর মতো, তবে কি তার চরিত্রতে কিছু আসতে চলেছে বদল, আর রুচিরা কি সত্যি মারা গেল নাকি সে বেঁচে রয়েছে অন্য কোথাও, কিভাবে পর্ণা এই সমস্ত পর্দার খোলাসা করবে সেটা দেখার জন্য আপনাদেরকে ধারাবাহিক দেখতে হবে। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। ধন্যবাদ।